ভিসার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের মেয়াদ বাড়ানোর আবেদন আজ থেকে শুরু হয়েছে। ভিসার আবেদন নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে এ আবেদন করা যাবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করেছেন উদ্বিগ্ন প্রবাসীরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। করোনার কারণে দীর্ঘ ছয় মাসের বেশি সময় সৌদি দূতাবাসের ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে লোকবল সংকটের কারণে ভিসার জন্য এবার সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করা যাবে না, এজন্য দূতাবাসের অনুমোদিত সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। রোববার সকাল থেকেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রবাসীরা ভিড় করেন সৌদি দূতাবাসের সামনে। 30 তারিখে মেয়াদ শেষ, এমবেসিতে আইছি, ট্রাভেলসে যাইতে কয়, আমি কি করব, আমি নিজেও কইতে পারি না ভাই। লিস্ট মোতাবেক আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই। আমাদেরকে সৌদি সরকার অটো, আমাদেরকে ভিসা এবং আকামা দুইটাই যেন আমাদেরকে 3 মাস করে রেনু করে দেওয়া। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ভিসার আবেদন ও নবায়নের ক্ষেত্রে দালালদের খপ্পরে না পড়ে সরাসরি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ডিপ্লোম্যাটিক জোনের উপপুলিশ কমিশনার আশরাফুল ইসলাম। যে সার্ভিস সেন্টারের তালিকা দিয়েছেন তারা, সেই সেন্টারগুলোতে সরাসরি যোগাযোগ করলে মাঝখানে কোনো মিডিয়া বা দালালের খপ্পরে যেন পড়ার সুযোগ না থাকে, সেই জন্য সরাসরি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আজকে 1 থেকে 800 সিরিয়াল পর্যন্ত যে সমস্ত এজেন্ট তাদেরকে ডেকেছে, তাদের মাধ্যমে ভিসার নতুন ভিসা যেগুলো প্রক্রিয়া সেটা করবে। আর যারা ভিসা নবায়ন করছেন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার নবায়ন করতে হবে এবং বা অন্য কোনো সমস্যা আছে, সেইগুলোর জন্য তাদের সার্ভিস এজেন্সি আছে, কনসালটেন্সি, তাদের মাধ্যমে আসতে বলা আছে। তবে যারা ভিসা পাবেন সৌদি বিমানবন্দরে পৌঁছানোর 48 ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষার সনদ থাকতে হবে তাদের, এমনটি জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন নবায়ন কিংবা বাতিলের যে কার্যক্রম তা সৌদি দূতাবাসের স্বীকৃত সার্ভিস সেন্টার বা এজেন্সির মাধ্যমেই করতে হবে। তবে ভিসা প্রত্যাশীরা বলছেন কোনো মাধ্যম নয়, পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবে যেন নবায়ন করা হয় তাদের ভিসার মেয়াদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। টিকিট পাওয়ার অনিশ্চয়তায় কারণবাজার সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে আজও জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেনও হাতে পাননি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে আগামী 4 অক্টোবর থেকে আবারও টোকেন দেওয়া শুরু হবে। বিস্তারিত নিয়াজজামান সজীবের রিপোর্টে। প্রতিদিনের মতো অপেক্ষা আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে টিকিট প্রত্যাশী এসব মানুষ। ভিসা নির্ধারিত মেয়াদের মধ্যেই সৌদি আরবে পৌঁছুতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদের একটা বড় অংশ এখনও টিকিট হাতে পাননি, এমনকি টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেনও পাননি তারা। রোববার টোকেন দেওয়া হবে না এমন তথ্য জানার পরও অনেকেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জড়ো হন। টোকেনের জন্য অপেক্ষা করতেছি, এক সপ্তাহ যাবত এখানে আমরা অপেক্ষা করতেছি, রোদরে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি। সবাইকে যদি ঢালাওভাবে টোকেন দেয় তাহলে আপনার 4 তারিখে আপনার 10 থেকে 20 হাজার লোক আসবে, তাহলে এইভাবে এটা কিভাবে মেনটেন করবে? আমাদের অনুরোধ এটাই, অনলাইনের মাধ্যমে এটা করা হোক, মানুষ ভোগান্তি দিতে পারবে না। এদিন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও ছিল একই চিত্র, সেখানেও ভিড় করেন সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসীরা। এটা নিয়ে আমরা একটু জটিলতার মধ্যে আছি, আমাদের এখন কি হবে, আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলতে টিকিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপডাউন টিকিট কাটার পরে টিকিট কেন অ্যাপ্রুভ হবে, আমার টিকিটের টাকাটা কে নিছে আমি জানতে চাই সরকারের কাছ থেকে। এদিন যারা টিকিট পেয়েছেন তারা খুশি, তবে করোনা রিপোর্ট নিয়েও তাদের মধ্যে রয়েছে দুশ্চিন্তা। টিকিট পেয়েছি, আমার বিষয় আছে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ সকাল 7টা বাজে আমার ফ্লাইট রিয়াদে যাবো, এই টিকিটটা এখন মিলতেছে না, পাই নাই, সেই কারণে মানে এখান থেকে জেদ্দা, জেদ্দা থেকে রিয়াদ। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সাধ্য অনুযায়ী সবাইকে টিকিট দেওয়ার চেষ্টা করবে তারা। সেটা সবাই যাবে কিন্তু এটা সিরিলে যেতে হবে, কিন্তু ধরেন আপনার যাদের ভিসা পেরিয়ে যাবে তাদেরকে আসলে আমরা টোকেন দিয়ে দিয়ে কাজ করবো, যে 4 তারিখে আমরা দেখবো যাদের ভিসা মেয়াদ বেড়ে যায়, ভিসার মেয়াদ দেখে থেকে 4 তারিখে আমরা চিন্তাভাবনা করছি। টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী এসব মানুষেরা যে লাইনে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু তারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না, তার মানে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিন্তু তাদের মধ্যে আরও বেড়ে যাচ্ছে। এদিকে কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়, প্রবাসীদের সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।